জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। এখন যদি আপনারা চোখের অসুখে ত্রিফলার জল লাগাতে চান, তাহলে ফর্মুলাটা অবশ্যই জেনে নিন। ত্রিফলার জল, একটা হরিতকি, একটা আমলকি, একটা বহেরা, ভালো করে ধুয়ে একটু থেতলে নিয়ে একটি পরিষ্কার কাঁচের গ্লাসে রাখতে হবে। তারপর ঈষদুষ্ণ গরম জলে সেগুলোর মধ্যে ঢেলে দিতে হবে। গ্লাসের ওপরে ঢাকনা দিতে হবে। রাতে এভাবে ভিজিয়ে পরদিন সকালে ওই জল ভালো মতন ছেঁকে একটি পরিষ্কার শিশিতে রেখে দিতে হবে। সকাল বিকেল দিনে দুবার এক ফোঁটা করে উভয় চোখেই দিতে হবে। এভাবে তা চলতে থাকবে। তবে ত্রিফলার ওই জল তিন দিনের বেশি ব্যবহার করা ঠিক না। তিন দিন একই জল ব্যবহারের পর আবার নতুন করে তা বানাতে হবে। মানে তিন দিন পর আপনি যে জলটা তৈরি করেছেন সেই জল আবারও বানাতে হবে। ছানি ছাড়াও চোখের অন্যান্য অসুখে বা অসুখ না হলেও ত্রিফলার জল প্রয়োগ করা যায়, তাতে চোখ ভালো থাকে। এখন আর লাগিয়ে ভালো ফলাফল হয়েছে, ওই তো শুনলেন এক দাদা বললেন। তাহলে যদি বেশ কিছুদিন লাগানো যেত তাহলে অন্যান্য সমস্যাগুলো ওই দাদার থাকতো না। এছাড়াও চোখের ওষুধ, শ্রী শ্রী ঠাকুর চোখের ওষুধ হিসাবে যেটা আমাদের প্রতিদিন খেতে বললেন, সেটা হচ্ছে ভালো আমাদেরকে ঘি খেতে হবে। এক দাদা একবার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে বাঙালিরা মাছ ছাড়া ভাত খেতে পারে না, তাহলে আপনি মাছ ছাড়তে বলেছেন, মাছ খেলে চোখ নাকি ভালো থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দূর বোকা, মাছ খেলে কি চোখ ভালো থাকে? ভালো গাওয়া ঘি যদি খাওয়া যেতে পারে তাহলে চোখের পক্ষে ভালো। কালো তিল খাওয়া যেতে পারে, কালো তিল খেলে আমাদের চোখের দৃষ্টি ভালো হয়। চোখের ওষুধ হচ্ছে জষ্টি মধু। 22 জুন 1962 সকালবেলা শ্রী শ্রী ঠাকুর পাল্লার থেকে গেন্দাকে আসতে দেখে বলে উঠলেন, কি খবর গোসাই? গেন্দা ঠাকুরকে প্রণাম করে বললেন, আগে ভালোই। ঠাকুর বলছেন, ছেলে কেমন আছে? গেন্দা বললেন, আমার ছেলে বিশুদ্ধ চোখে কম দেখে, মায়োপিয়া মানে দৃষ্টিহীনতা দেখা দিয়েছে, কি করি? ঠাকুর বলছেন, জষ্টি মধু খেতে দিও। গেন্দা বলছেন, কেমন করে? ঠাকুর বলছেন, এমনিতেই খাবে, একটু একটু করে মাঝে মাঝে মুখে রাখবে। গেন্দা বললেন, আগে তাই করতে বলবো। তাহলে বুঝতে পারলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের যে চক্র ফটো আছে সেই চক্র ছবির দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ নাম করতে হবে। বেশ কিছুক্ষণ নাম করলে আমাদের চোখের দৃষ্টি ভালো থাকে। সবুজ সবুজ দিগন্তের দিকে অনেকক্ষণ ধরে চেয়ে থাকতে হয়, তাহলে চোখের দৃষ্টি ভালো হয়। আমরা অনেক সময় দাঁতের ব্যথায় ভুগি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর দাঁতের ব্যথার দারুণ একটা ওষুধ দিলেন। একদিন কালীজষ্টী মা এসে ঠাকুরকে বললেন যে দাঁতের অসুখে কষ্ট পাচ্ছি, কি করব। ঠাকুর তাকে বললেন, বিশল্যকরণী দু ভাগ এবং এক ভাগ নিম পাতা গুঁড়ো করে মিশিয়ে দাঁত মাজবি, দাঁতের অসুখ ভালো হয়ে যাবে। পুত্র সন্তান লাভের উপায়। অনেকেই আমরা পুত্র সন্তান লাভ করতে চাই কিন্তু কন্যা সন্তান হয়ে যায়। যদি এমন কেউ চান, পুত্র সন্তান লাভ করতে কেউ চান, পরমদয়ালের এই ওষুধটা একবার শুনে রাখুন, ট্রাই করে দেখে নেবেন। 22 ফেব্রুয়ারি 1963 সকালে শ্রী শ্রী ঠাকুর পাল্লারে উপবিষ্ট। শরৎচন্দ্র হালদারদা এসে ঠাকুরকে প্রণাম করে বসলেন। শরৎদা কথায় কথায় শ্রী শ্রী ঠাকুরকে বললেন, বটের সোঁয়া খেলে নাকি স্ত্রীলোকের পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, এর কারণ কি? ঠাকুর বলছেন, যদি বোঝা যায় স্ত্রীর শরীরে অ্যাসিডের প্রাচুর্য, সে স্থলে প্রায় কন্যা হয়ে থাকে। গর্ভধারণ হওয়ার আগে যদি বটের সোয়া প্রভৃতি সেবন করানো যায় তবে অনেক সময় তার পুত্র সন্তানের আশা করা যায়। বটের সোয়া বিশেষভাবে ক্ষার প্রধান। 10 বিধ সংস্কারের মধ্যে পুংশবন একটি। পুংশবন মানে পুংশ্রিয়তে অনেন, অর্থাৎ যাহাতে পুত্র সন্তান প্রসব করে, এতে বটের সোয়া সেবন করার বিধি আছে। ঠাকুর আরও বললেন, স্ত্রী যদি পুরুষের কাছে বশীভূত হয়, উদ্বর্ধনশীলা হয়, তার সাহচর্যে পুরুষের পুরুষত্ব উৎকর্ষিত হয়, স্ত্রী স্বামীর মনোবৃত্তির উৎকর্ষিণী হয়, তবে সেসব ক্ষেত্রে প্রায়ই পুত্র সন্তান জন্মে। ছেলে জন্মাবার প্রধান ফ্যাক্টরি এই একই। দেখুন, ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটা কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরেরও ছিল। শ্রী শ্রী ঠাকুর এই
মানে ব্লাড প্রেশারে খুব কষ্ট পেতেন। পরম পূজ্যপাদ শিশি বর্দা মানে ঠাকুরের বড় খোকা ঠাকুরকে ব্যায়াম করাতেন। তো এই ব্লাড প্রেশারের ওষুধ হিসাবে ঠাকুর কি দিলেন? জনৈক দাদা এসে কাতরভাবে ঠাকুরকে বললেন যে ঠাকুর, আমি হাই ব্লাড প্রেশারে খুব কষ্ট পাচ্ছি, আপনি যদি আমাকে কোনো ওষুধ বলে দেন। কিছুক্ষণ চুপ থেকে দয়াল বললেন, হেলেঞ্চা শাকের রস দিয়ে খেলে প্রেশার কমে যায়, নিয়মিত খেয়ে দেখো, পরমদয়াল শিশি ঠাকুর বললেন। এটা হচ্ছে ব্লাড প্রেশারের উপকারিতা। ব্লাড প্রেশারে এই সমস্ত ওষুধ খাওয়া যেতে পারে। পরমদয়াল শিশি ঠাকুর আলোচনা প্রসঙ্গের কততম খণ্ডে বলেছেন আমার ঠিক মনে পড়ছে না, তবে আলোচনা প্রসঙ্গের এক খণ্ডে আমি পড়তে পড়েছি যে পরমদয়াল শিশি ঠাকুর বলেছেন, হেলেঞ্চা শাকের সঙ্গে যদি দুধ মিশিয়ে খাওয়া যায় কয়েকদিনের মধ্যে তার চেহারাটাই বদলে যায়। যেটা আলোচনা করব, পরমদয়াল শিশি ঠাকুর বহুমূত্র রোগের ওষুধ দিলেন। 22 ফেব্রুয়ারি 1963 আশ্রমের নিয়ত কর্মী শ্রী হরিনন্দন প্রসাদ দা সকালে একটি 16-17 বছরের ছেলেকে সাথে নিয়ে এসে ঠাকুরকে প্রণাম করে বললেন, ঠাকুর, এই ভাইটি বহুমূত্র রোগে ভুগছে। অত কম বয়সে বহুমূত্র রোগ হতে আমি শুনিনি, কয়েক মাস হয় ওর দীক্ষা হয়েছে। পরমদয়াল শিশি ঠাকুর বেশ সুন্দর ওষুধ দিলেন। শিশি ঠাকুর বললেন, 1/2 আউন্স থেকে 1 আউন্স সতমূলি রস একবেলা করে খেতে থাকো। বহুদিন এই ওষুধ খেতে খেতে সেরে গেছে, এরকম আমি শুনেছি, খেয়ে দেখো, ভালো করে চল, শরীরের উপর অত্যাচার করবি না, খাওয়া দাওয়া বিহিতভাবে করবি, সতমূলির রস যেভাবে বললাম খাবি, পরমদয়াল শিশি ঠাকুর বললেন। এছাড়াও পরমদয়াল শিশি ঠাকুর আমাদের বেশ কিছু ওষুধ দিলেন, ঘরোয়া ওষুধ যেগুলো আমরা সকলেই জানি, থানকুনি পাতার বড় বড় পাতা ডাঁটাসহ সকালবেলায় খেতে বললেন খালি পেটে। পরমদয়াল শিশি ঠাকুর কোনোদিন চা খেতেন না, এই কয়েকদিন আগে আপনাদের সামনে আমি আলোচনা করেছি। ঠাকুর সকালবেলায় চা খেতেন না, আমরা যে চাটা পছন্দ করি প্রথমত সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরের অপছন্দের কাজটা করে ফেলি। পরমদয়াল শিশি ঠাকুর মাঝে মধ্যে শরবত খেতেন, তারপর সকালবেলায় ঠাকুরকে ছানা মিছরি এসব দেওয়া হতো, ঠাকুর এমনকি আমানিও খেয়েছেন, ঘোল খেতেন মাঝে মধ্যে, এগুলো ঠাকুর সকালবেলায় খেতেন, গরম গরম দুধ খেতেন। কিন্তু আমরা সকালবেলায় উঠে চা খাই, যেটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। পরমদয়াল শিশি ঠাকুর আমাদের থানকুনি খেতে বললেন, সকালে থানকুনি পাতা, দুপুরবেলায় ভাতের সাথে তিল বাটা, একটা তেঁতো রাখতে বললেন ভাতের পাতে, বেলের শাঁস খেতে বললেন কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য, বেলের শাঁসকে রাত্রে ভিজিয়ে রাখা, আবার সকালবেলায় উঠে সেই জল পান করা। এছাড়াও আমাদেরকে একটা কথা বললেন যে রাত্রেবেলায় ইসবগুল ভালোভাবে খেতে বললেন, ইসবগুল যদি দুধে সহ্য না হয় গরম জলে গুলে খান তাহলে পেটের পক্ষে ভালো। পরমদয়াল শিশি ঠাকুর প্রতিদিন ইসবগুল খেতেন, ইসবগুল খেলে পায়খানায় জীবাণু সৃষ্টি হয় না, পেটে জীবাণু সৃষ্টি হয় না, পেট ব্যথা হয় না, পেট ভালো রাখবে, সহজে বুড়োতে দেবে না, তাহলে এই ইসবগুলটা আমাদের খেতেই হবে প্রতিদিন। এটা কিন্তু আমরা মনে করি যে পায়খানা শক্ত হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, একটু এই সময় খেয়ে নিই 2-4 দিন ইসবগুল, 2-4 দিন ইসবগুল খেয়ে নিলাম, দেখলাম কোনো কাজ হলো না, ছেড়ে দিলাম। কিন্তু না, এই আস্তে আস্তে শরীরে কাজ করে আর এর কাজটা খুবই ভালো, পরমদয়াল শিশি ঠাকুর নিজে বলেছেন। তাই ইসবগুল, তিল বাটা এগুলো আমাদের খেতে হবে। পেট ভালো রাখলেই মন ভালো থাকে, পেটে গ্যাস হলে, পেটে বায়ু উৎপন্ন হলে, পেট অসুস্থ হয়ে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়। পেটের সঙ্গে মনের এমনই যোগাযোগ, আর পেটে যদি বায়ু উৎপন্ন হয় আমাদের মনটাও এলোমেলো হয়ে যায়, নিষ্ঠা আসে না, তখন দেখবেন ভালোভাবে ঠাকুর প্রণামও করতে পারছেন না। তাই আমাদের শরীরকে সুস্থ রাখতে পরমদয়াল শিশি ঠাকুর অনেক ঘরোয়া টোটকা দিলেন, অনেক প্রাকৃতিক উপায় আমাদের বললেন, এগুলো আমাদের ফলো করা উচিত, আর ভালোভাবে থাকা উচিত, টাইমে খাওয়া উচিত, এগুলো পরমদয়াল শিশি ঠাকুর বললেন। গলা ভর্তি না খেতে বললেন, খাবার খেয়ে যদি অ্যাসিডিটি হয় তাহলে গোলমরিচ আর লবণ ভালোভাবে চিবিয়ে এক গ্লাস জল খেতে বললেন। এই খাবারগুলো খান, এগুলো সহজ ঘরোয়া উপায়। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।